ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिड़ीरितम कल्मषापहम श्रवण मंगलम श्री मदाततम भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी नित्यात्मानंद जी रचित श्रीमदर्शनेर प्रथम खंड थेके पाठ एवं आलोचना करछि। आमरा पढ़छि अष्टम अध्याय थेके, जे अध्यायेर नाम हच्छे यथार्थ वीर के प्रिय के तुच्छ करेछे जे। एटी आमादेर पढ़ा शुरू होयेछिलो गतदिन। आमरा शेष करेछिलाम एकटी जे भगवान के जदि पेते हय दुटोई आमादेर छाड़ते हबे। বলছেন এক বলছেন সুখ আর একটা বলছে দুঃখ, দুটোই ছাড়তে হবে। সুখের বোধও আমাদের, সুখের ইচ্ছাও ছাড়তে হবে, দুঃখের বোধও আমাদের ছাড়তে হবে। সুখের ইচ্ছা, সুখটা খুব টেম্পোরারি, যখনই সুখ আসে আমাদের জীবনে নিশ্চিত নিশ্চিত করে বুঝতে হবে যে দুঃখ তার পেছন পেছন আসছে। আবার দুঃখ পেয়ে তাতে যদি আমরা একবারে ভেঙে পড়ি তাহলে কিন্তু আর আমরা এতটুকু এগোতে পারবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, এবং এই সমস্যা, এই সমস্যা থেকে আমাদের বেরোতেই হবে। কারণ জীবনে আমাদের দুঃখ থাকবে, আমাদের, আমরা অনন্ত জীবনের চাপরাশ নিয়ে কেউ আসিনি। অনন্ত জীবন যাপন করার একটা পদ্ধতি তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন এইটুকু মাত্র, কিন্তু অনন্ত জীবনের চাপরাশ নিয়ে আমরা কেউ আসি না। অতএব একটা সময় আমাদের প্রিয়জনদের একে 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 ছেড়ে দিতে হবে, একটা সময় আমাকেও পৃথিবী থেকে চলে যেতে হবে। আমাদের যেন সেই এটা থাকে, আমাদের যেন সেই এবিলিটিটা থাকে, আমরা যেন কখনো ভুলে না যাই যে আমাদের একসময় যেতে হবে, তার যেন প্রস্তুতিটা থাকে। জীবন শেষ হয়ে যাচ্ছে, হইচই করে কোনো লাভ নেই। কিন্তু দুটো জিনিসই ছাড়তে হয়, বলছেন সুখ দুঃখ দুটো ছাড়লে তবেই ত্যাগ হয়। সংসারের দুঃখ কষ্ট দেখে ছাড়লে ত্যাগ হলো না, সব দুঃখের পারে যাওয়া, পার হওয়া চাই, তারই নাম ত্যাগ। ওই যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে একটা কাঁটা যদি তুলতে হয় তাহলে আরেকটা কাঁটা জোগাড় করে ওই দ্বিতীয় কাঁটাটা দিয়ে প্রথম কাঁটাটা তুলতে হয়, তারপরে দুটো দিয়েই, দুটো কাঁটাই ফেলে দিতে হয়। কারণ দুটোই আমাদের বদ্ধ করে রাখে, দুটোই আমাদের জীবনে বেদনা দেয়। সুখও আমাদের জীবনে বেদনা দেয়, দুঃখও আমাদের জীবনে বেদনা দেয়। এই দুটোর পারে না গেলে কখনোই ত্যাগ আসে না। বিষয় বিরাগ এবং ঈশ্বরের অনুরাগ, শ্রীরামকৃষ্ণের ভাষায় এই হচ্ছে বৈরাগ্যের সংজ্ঞা। আমাদের যেমন বিষয়ের প্রতি বিরাগ আসবে, তেমনি ভগবানের প্রতি যদি অনুরাগ না থাকে আমরা ধরা বা বাঁধা কোনো কিছুকে আটকে রাখার কোনো রকম পদ্ধতি খুঁজে পাবো না। এবং এই পদ্ধতি যদি না খুঁজে পাই তাহলে কিছুতেই আমরা এগিয়ে যেতে পারবো না। তিনি বলছেন যে এ দুঃখময় সংসার না বলে সুখ দুঃখময় সংসার বলাই ভালো। জগৎটা শুধু দুঃখের নয়, জগৎটা সুখেরও, জগৎটা দুঃখেরও। এবং বলছেন এটা মোর লজিক্যাল অ্যান্ড মোর কনসিস্টেন্স, অধিক যুক্তিসহ এবং ন্যায়সঙ্গত হয়। এই সুখ দুঃখের পার হতে বুদ্ধদেব রাজপুত্র হয়েও সংসার ছাড়লেন। সুখ নাম যশ অর্থ মেয়ে মানুষ, মেয়ে মানুষ অর্থ অন্য কোনোভাবে নেবেন না। মেয়ে মানুষ অর্থে এখানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে কাম্য বস্তুর প্রতি আমাদের যে আকর্ষণ সেইটি, এটা পুরুষদের ক্ষেত্রে মহিলা, মহিলাদের ক্ষেত্রে পুরুষ, এটাকে কিন্তু একই রকমভাবে নিতে হবে। বলছেন দুঃখ জরা মৃত্যু রোগ শোক এই সবই, দুয়ের পারে গেলে তবে ঈশ্বর লাভ হবে, নীতি নীতি করে খুব শক্ত। কর্মফল ত্যাগ না হলে ত্যাগই হলো না, সুখ দুঃখ কর্মফল। কর্মফল আমাদের এইটি বেঁধে রাখে, আমাদের একটু এগোতে দেয় না। আমরা, আপনারা, আমরা ভালো কাজ করলেও সেটা আমাদের বন্ধনের কারণ হয়, খারাপ কাজ করলে তো অবশ্যই সেটা বন্ধনের কারণ হয়। দুটোই আমাদের ত্যাগ করতে হবে। স্বামীজি বলছেন ডু গুড ফর গুড অনলি, ভালোর জন্যই শুধু ভালো কাজ করো, কিছু পাওয়ার, কিছু প্রাপ্তির আশা করো না। তিনি বলছেন যদি কোনো কিছু আমরা খারাপ কর্ম করি, জগতে এমন কোনো শক্তি নেই সেই খারাপ কর্মের ফল থেকে আমায় রক্ষা করে, আর যদি সৎকর্ম করি জগতে এমন কোনো শক্তি নেই যে সেই সৎকর্মের ফল থেকে, প্রাপ্তি হওয়া থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারে। কিন্তু দুটোই আমাদের বন্ধনের কারণ, তাই বলছেন ডু গুড ফর গুড অনলি, শুধু ভালো করার জন্যই ভালো করার কথা তিনি বলছেন, তারপর থেকে আমরা এগোবো। বুদ্ধদেবের মতকে ওরা ওয়েস্টার্নরা পেসিমিস্টিক ফিলোসফি বা দুঃখবাদ বলেন, সব হিন্দু মতকেই প্রায় এরকম একই কথা বলে। আর ওরা ও খবর পেলে তো বলবে একই, মোটেই ওদিক যায়নি, তা বলে আর কি। অপটিমিস্টিক সুখবাদ কাকে বলে ওরা জানে না কিছুই। ওদের ফিলোসফি দর্শনশাস্ত্র, ভারতীয় দর্শনশাস্ত্রের কাছে ক খ। অপটিমিস্টিক বা সুখবাদী হয়ে ওরা কী করছে, টাকা নাম যশ মান মেয়ে মানুষ
ইন্দ্রিয় সুখ এগুলো নিয়ে কি হবে, পার্থিব যে কিছুই থাকবে না, রামরাজ্য গেল, দ্বারকা গেল, রোম গেল, সবই তো ছিল আবার গেল। ঠাকুর বলতেন আরেকটি পথ আছে, ওতে বিচার করতে হয় না, শুধু নাম কীর্তন প্রার্থনা কাঁদাকাটা করলেই ভগবত দর্শন হয়, তারপর আপনা আপনি সব খসে পড়ে যায়, ত্যাগ হয়ে যায়। জোর করে ত্যাগ করা বড় কঠিন, বিচার করে করা বড় শক্ত। তিনি বলতেন ও পথ তো বেশ কলির জন্য, ভয় নাই অত। এ পথে ভগবানের সব ভার অর্পণ করে তাকে ডাকলে তিনি সব সুবিধে করে দেন, এটা কনস্ট্রাকটিভ পথ বা সুগম, আর ওটা ডিস্ট্রাকটিভ পথ বা দুর্গম, এটির কথা বলছেন। ভগবানের একটি অসাধারণ কথা এখানে আছে, সেটা তিনি বলছেন যে এই বুদ্ধদেবের মতকে এরা বলছে জীবন দুঃখময়, দুঃখের অনেক কারণ আছে, দুঃখ নিবৃত্তি করিবার উপায় আছে, কিন্তু পাশ্চাত্য যারা ফিলোসফাররা তারা কিন্তু ওই শুধুমাত্র প্রথমটাকে নিয়ে তারা খুব মাতামাতি করে, এ জীবন দুঃখময়। বুদ্ধদেব কিন্তু তিনটে জিনিসেরই কথা বলছেন, বলছেন এই জীবন সত্য দুঃখময়, এই দুঃখ যে আছে দুঃখের কারণ আছে, আবার দুঃখ নিবৃত্তি করিবার উপায় আছে, এর পারে যাওয়ারও আমাদের পথ আছে, এর পারে যাওয়ারও পথ আছে। শুধুমাত্র জগৎটা দুঃখময়, শুধুমাত্র আমার কারণেই জগতে আমরা দুঃখ পেয়ে থাকি তা কিন্তু নয়, এই এই দুঃখ থেকে বাইরে আসারও উপায় আছে, কিন্তু তবু আমরা তাতে যাই না, উঠ কাটা ঘাস খেতে ভালোবাসে। পাশ্চাত্যের যে ফিলোসফি তারা বলছেন তারা কেবলমাত্র সুখবাদী হয়ে আছেন, যা কিছু প্রত্যক্ষ যা কিছু দৃশ্যমান তাতেই তাদের ভীষণ আকর্ষণ, যা চোখে দেখা যায় না তাকে তারা আকর্ষণ বোধ করেন না, কিন্তু তারা নিজেরাও জানেন না যেটা চোখে দেখা যায় সেটা একটা সময় শেষ হয়ে যাবে। মহারাজ বলছেন যে রামরাজ্য গেল, দ্বারকা গেল, রোম গেল, যা কিছু চোখে দেখা যায় সেটা একটা সময় শেষ হবে, দি এন্ড। এখন আর সিনেমাগুলোতে বোধ হয় দি এন্ড লেখে না, এখন টাইটেল কার্ড আসে সিনেমাগুলোর পেছনে, এটা এতে দেখাচ্ছিল ওই বৈষ্ণব জনত তেনে কহিয়ে, এই গানটির একটি বাংলা অনুবাদ হয়েছিল, ওই তাতে সেই গানটা একজন আমাকে পাঠিয়েছিল, সেটা বোধ হয় সিনেমার শেষকালে, তাতে প্রথম শেষকালে ওই গানটি হচ্ছে এবং টাইটেল কার্ডটিও দেখাচ্ছে। এটা হচ্ছে কথা, আমাদের এই দি এন্ড কথাটাকে কিছুতেই আমরা মেনে নিতে পারি না, সেই কারণে আমরা ওই টাকা পয়সা ইন্দ্রিয় সুখ এইসব নিয়ে থাকি, এই নিয়ে আমাদের কিছুতেই আমরা এগোতে পারি না। শ্রীরামকৃষ্ণদেব আরেকটি কথা বলেছেন, কলিতে নারদীয় ভক্তির কথা বলছেন, বলছেন কি করতে হয় না, নাম কীর্তন প্রার্থনা কাঁদাকাটা করলেই ভগবত দর্শন হয়। নাম কীর্তন, তার নাম কীর্তন বারবার করা, তাতে তাকে চিন্তা করা প্রতি মুহূর্তে। আজকেই দেখছিলাম যে মা কত রকম জপের কত রকমের কায়দা বলছেন, প্রায় 38 বার এই যে জপাত সিদ্ধি কথাটা বলতে গিয়ে জপ কি জপ কেন এইটা মায়ের কথাতে প্রায় 38 বার আছে, মা 38 বার আমাদের মনে করিয়েছেন, এবং সবকটি কথার একটাই অর্থ, এই যে বারবার নাম জপ করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা আসা, বারবার তাকে চিন্তা করে, বারবার তাকে তার নাম করে বা তার প্রতি একটা ভালোবাসা তৈরি হওয়া, এটি হচ্ছে সব কিছুর মূল উদ্দেশ্য। বলছেন এতে বিচার করতে হয় না, বারবার তার কাছে আসা, নাম কীর্তন প্রার্থনা কাঁদা কাটা মানে হচ্ছে তাকে পাচ্ছি না বলে যে বেদনা, সেই বেদনায় যে কষ্টটা আমার হচ্ছে সেটা আমার অশ্রু জল হিসেবে বেরোচ্ছে, বিরহ বেদনা। বলছেন এটি কলির জন্য ভয় নাই অত, কেন ভয় নেই, কারণ এতে পতনের সম্ভাবনাটা খুব কম, কারণ আমরা যেহেতু এটা আমাদের সবসময় মুক্তির দিকে এগিয়ে নিয়ে যায়, তাই আমাদের মধ্যে পতনের সম্ভাবনাটা ভীষণ রকমভাবে কম। সবসময় পাচ্ছি না বলে তাকে সে কান্নাকাটা হচ্ছে, এবং তাকে যখন পাচ্ছি তিনি এমনভাবে ভরিয়ে দেন, এমন আনন্দে ভরিয়ে দেন, তখন আমরা আর অন্য কোনো কিছু খুঁজে পাই না। বৈদান্তিক সন্ন্যাসীকে দেখেছি, ব্রহ্মজ্ঞানীকে দেখেছি, আবার সিদ্ধ পুরুষ দেখারও সৌভাগ্য হয়েছিল। দেহরাদুনের কাছে এক জায়গায় গেছিলাম একজন মহাপুরুষকে, সিদ্ধ পুরুষকে দেখার জন্য, খুব শুনেছি তার কথা, আমি নামটা এখন ভুলে গেছি, একদম দেহরাদুন শহরের ভেতরে একটি মন্দিরের মধ্যে তিনি থাকেন, ছোট্ট একটি ঘরে। তার সাধন কি না, তিনি সারাদিন ধরে যতদিন সাধন করেছেন সারাদিন ধরে রোজ শ্রীমদ ভগবত গীতাটি পড়েন, এটাই তার একমাত্র সাধন, দিন রাত এক করে সেই শ্রীমদ ভগবত গীতা তিনি পাঠ করেন।
এবং এই পাঠ করতে করতে গীতার দর্শন তার হয়েছিল, শ্রীকৃষ্ণের দর্শন হয়েছিল। মানুষটিকে দেখলেই বোঝা যায় তিনি কিছু পেয়েছেন, অদ্ভুত একটা দ্যুতি, কথা বলেন না, খুব শান্ত কথা বললো, একটা কথাতেই শেষ হয়ে যায়, একেবারে ভীষণ রকমের একটা সাধারণ জীবন যাপন করেন। একটা ছোট্ট নিচু তক্তপোশে থাকেন, সাধারণ একটা বিছানা পাতা আছে এবং দরজার গোড়ার কাছে বসে থাকেন, যাতে মায়েরা তার ঘরের মধ্যে প্রবেশের অনুমতি নেই। মায়েরা দরজার কাছে এসে তাকে সমস্যার কথা বলে এবং একটি দুটি শব্দে তিনি উত্তর দেন। এত মিষ্টি কথা, তিনি যে অমন একজন সিদ্ধ পুরুষ তাকে কেন্দ্র করে গোটা মন্দিরের আকর্ষণ, তাকে দেখলে বোঝা যায় না। আমি আরও একদিন এসেছিলাম, সেদিনকে তাকে হোম চলছিল, তখন তাকে দেখলাম, প্রথম সেইখানেই তাকে দেখি। তিনি বসে আছেন সেই হোমের ভেতরে, এই হোম চলছে, তিনি এমনভাবে বসে আছেন, তিনি আর পাঁচজনের মতো, তিনি কোনো স্পেশাল কিছু নন, কিন্তু অদ্ভুত তার মুখের দ্যুতিটা, আর পাঁচজনের মাঝখান থেকে আইডেন্টিফাই করা যায়, সাধারণ একটা পোশাক পরা, কিন্তু কখনো তাকে দেখে মনে নেই, কিন্তু যখন তাকে কথা বলা হলো অদ্ভুত এক প্রশান্তি। আমাকে প্রথম এর খোঁজ দিয়েছিলেন সর্বপ্রিয়ানন্দ, যিনি গিয়েছিলেন তাই ওনার খোঁজটা আমাকে বলেছিলেন, বলছেন অবশ্যই একে দেখবেন। আমি অবশ্যই তাকে দেখতে গেছিলাম, তিনি ওই সমস্ত শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করতেন এবং ওই গীতার বন্দনা, গীতার ভজন এবং শ্রীকৃষ্ণের ধ্যান, এটি একমাত্র তার সাধন পথ আর কি। বলছেন যারা প্লেজারেবল সেন্সেশনে ইয়েল করে না, অর্থাৎ ইন্দ্রিয় সুখের বশ্যতা স্বীকার করে না, ফেমিনিন অ্যাট্রাকশনে চার্ম হয় না, তারাই যথার্থ ত্যাগী। যে কোনো কিছুতে ইন্দ্রিয় সুখে যদি আমরা আসক্ত হয়ে পড়ি, তাহলে কখনোই আমরা কোনো কিছুতে এগিয়ে যেতে পারবো না। এই শ্রীরামকৃষ্ণদেবের গল্প আছে না, যে সেই 500 জন ন্যাড়া ছিলেন, কতগুলো মানে ত্যাগী রাজা তারা ছিলেন, রাজা তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন, তারা বলেছিলেন না আমরা রাজার সঙ্গে দেখা করতে যাব না, রাজা এসে আমাদের সঙ্গে দেখা করেন। রাজা ভারী দুষ্টু, যা সমসংখ্যক নেরি পাঠিয়ে দিলেন, সাধিকাদের পাঠিয়ে দিলেন তার কাছে থাকবেন বলে, অবশেষে এক একজনে প্রত্যেকের এক এক করে সবার পতন হয়ে গেল। তারপরে তারা নিত্য রাজপ্রাসাদে আসে, আজ রাজাকে রাজতিলক দিতে আসে, আজকে তার গুরু ভাই হয়েছে, তার অন্নপ্রাশন হবে, তার জন্য অর্থ ইয়ে করতে। ইন্দ্রিয়াসক্তির মধ্যে দিয়ে আমাদের দেখবেন সমাজে একটা অদ্ভুত সুন্দর কথা আছে, যে যখনই কেউ কাউকে ভগবত পথে যেতে দেখা যায়, বলা হয় এর মাথা খুব গরম হয়েছে, মাথায় একটা গাছতলার ছায়া দরকার। গাছতলার ছায়া মানে ইন্দ্রিয়াসক্তি, মনকে শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া, এবং যখন শরীরের ভেতরে ঢুকে যাবে সে তার বাইরে কিছুতেই যেতে পারবে না, এবং তাতেই ভীষণ রকমের আনন্দ হবে। আমাদের কাশী সারানন্দজি মহারাজ বাঙালিদের সম্পর্কে বলতে গিয়ে একটা দারুণ কথা বলতেন, বলতেন আমাদের বাঙালি জাতি আমরা কেউ কখনো নিজেরা এগোই না, কাউকে এগোতেও দিই না। বলছে একটা কাঠবিড়ালি গাছের ওপরেও যাচ্ছিল নিচেও যাচ্ছিল, দুটি ছেলে দেখছিল, তাদের খুব আনন্দ, তারা কতগুলি কাঠবাদাম হাতের মধ্যে নিয়ে কাঠবিড়ালিটা ডাকছেন, একজন ওই কাঠবাদাম হাতে নিয়ে ডাকছে, কাঠবিড়ালি আস্তে আস্তে ধীরে ধীরে তার হাতের মধ্যে এসে সেই কাঠবাদাম খাচ্ছে, আর আরেকজন আরেকটি কাজ করছে, একটি দড়িতে দুটো ঢেলা বেঁধে সে ল্যাজের মধ্যে নিঃশব্দে বেঁধে দিয়েছে, ফলে তার ল্যাজটা ভারী হয়ে গেছে, সে আর কিছুতেই সেই গাছের মগডালে উঠতে পারে না। এটা হচ্ছে আমাদের কথা, মানুষের পতন করিয়ে দেবার জন্য ইন্দ্রিয়ে আসক্ত করা। ইন্দ্রিয়ে আসক্ত মন অনেকটা ভিজে দেশলাইয়ের মতো, যেমন ভিজে সেই বর্ষাকালে যেরকম ভিজে দেশলাই জ্বালানো যায় না, আমরা যখন ছোট ছিলাম শীতকালে বা বর্ষাকালে দেখেছি আশ্রমেতে ওই ইয়ে করা হতো, ওই একটা কৌটোর মধ্যে রেখে দেওয়া হতো সেই দেশলাইগুলো, যাতে সেগুলো নরম, যেন সেই দেশলাই কাঠি বা দেশলাই যেখানটা ঘর্ষণ করা হয় এই বারুদটা যেন নরম না হয়ে যায়, ঠিক সেই রকম এই যদি এই ইন্দ্রিয়াসক্ত মন সে রসস্বিক্ত হয়ে যায়, সে আর কখনোই ভারী হয়ে যায়। যেমন একটা মানুষ শুকনো কাপড় পরে যাচ্ছিল, তাকে যদি ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়া হয় সেই মানুষটার ওজন বেড়ে যায়, কারণ তার কাপড় সেই জলকে তার ভেতরে আকর্ষণ করে। ঠিক সেই রকম সাংসারিক আনন্দর মধ্যে সে এমনভাবে ডুবে যায় সে আর নিজেকে তার থেকে বাইরে আনতে পারে না। বলছেন ওদেরই দাম 75 টাকা, আর যারা আরামপ্রিয় গরুর ন্যায় ল্যাজ টিপলেই শুয়ে পড়ে, ইন্দ্রিয় সুখে আরামে যারা নুয়ে পড়ে ওদের দাম 5 টাকা। আগের দিন সেই দুটো গরুর গল্প বলেছিল, আপনাদের মনে আছে, যে দু ধরনের গরু আছে হাটে, দু ধরনের গরু হয়। বলছেন সে এক ধরনের গরু তার লেজের তলায় হাত দিলে সে তিং বিড়িং করে লাফিয়ে পড়ে, আর আরেক ধরনের গরু তার গায়ে হাত দিলে, লেজে হাত দিলে
সে ঘুমিয়ে পড়ে, তার দাম 5 টাকা, কিন্তু যে তিরিং বিরিং করে লাফায়, তিরিং বিরিং করে লাফানোর অর্থটা হচ্ছে অতন্দ্রতা, অ্যালার্টনেস। আমাদের জীবনের ভিতরে এই অ্যালার্টনেস থাকা দরকার। সাধক সবসময় তার ভিতরে এই অ্যালার্টনেসটা থাকবে। মা ঠাকুরুন বলছেন যে জপ ধ্যান খুব উদ্যোগী হয়ে করতে হয়। নিজের জীবনের সঙ্গে তুলনা দিচ্ছেন যে 3টের সময় ঘুম থেকে উঠতাম আর সেই সকালবেলা উঠে জপ ধ্যান করতাম। একটু শরীর খারাপ হওয়ার জন্য একদিন একটু দেরি করে উঠলেন, তারপরে দেখছেন পরের দিন আরও দেরি হয়ে যাচ্ছে, তারপরের দিন আরও দেরি হয়ে যাচ্ছে। মা ঠাকুরনের ভাষায় তারপরের দিন তেড়ে ফুড়ে উঠলাম। এই সাধন ভজন আমাদের খুব অ্যালার্টনেস সিনসিয়ারলি করতে হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেইটা সবসময় কেউ একজন আমাদের টেনে রাখে, যে কারণে আমরা এগিয়ে যেতে পারি না। সেই টানটাকে উপেক্ষা করতে হয়। টানটাকে যদি উপেক্ষা না করা যায় তাহলে কিন্তু হবে না। বলছেন আর এসব সম্ভব বোঝা যায় নির্জন বাস না করলে, পাঁচজনের সঙ্গে থেকেও হয় না। ঠাকুর বলতেন গাছ দেখে আমার তপোবন আর ঋষিদের উদ্দীপন হতো। এইসব স্থানে ঋষিরা থাকতেন আর দেখতেন অনন্ত আকাশ, প্রাতঃসূর্য এইসব। কিন্তু এখানে যারা আছে কৃষকরা, এরা খালি খাওয়া দাওয়া আর সন্তান উৎপাদন নিয়েই আছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর অতুল ঐশ্বর্য শুধু ঋষিরা দেখতেন। উপনিষদের অন্য নাম অরণ্য। এমন সেসব স্থানই এর উৎপত্তি, অরণ্য হয়েছিল বলেই অরণ্য। এটা হচ্ছে মূল জায়গা থেকে যদি সরে না যাওয়া যায়, যে জায়গাটার ভিতরে আমরা প্রতিনিয়ত আছি, যে আমাদের একটু বেড়াতে যেতে বলে, একটু নির্জন বাস করতে বলে, তার কারণটা হচ্ছে এটা একটা অদ্ভুত ফ্রেশনেস তৈরি করে দেয়। যখনই আপনি আপনার পরিস্থিতির বাইরে যাবেন তখনই আপনার মধ্যে আর কোনো রকমই, যে ইংরেজিতে কথা আছে রোলিং স্টোন গ্যাদার স্নো মস, যেটা সবসময় যে পাথরটা ঘুরছে তার গায়ে যেরকম কখনো ওই পড়ে না, ময়লা পড়ে না, ঠিক সেরকম সে সবসময় নিজেকে এরকম ফ্রেশ রাখতে হয়। এবং আমরা সংসারের ভেতরে থেকে যে ডুবে আছি এর থেকে বোঝার জন্য সংসার থেকে একটু বাইরে আসতে হয়। আমাদের এখানে একবার 16 জন মায়েরা এসেছিলেন, 4 দিন তারা ছিলেন। তাদেরকে বলা হয়েছিল যে বাড়ির সঙ্গে যতটা কম যোগাযোগ রাখা সম্ভব, তারা সারাদিনে একবার কি দুবার যোগাযোগ রাখতেন এবং সমস্ত দিনটাই তারা সাধন ভজনে কাটিয়েছেন। আমি এই রকম গ্রুপ এর আগে কখনো দেখিনি আর পরেও দেখিনি। এরা সারাদিন এসেই জপ ধ্যান করতেন, ভোরবেলাও জপ ধ্যান করতেন, সকালে আমাদের চ্যান্টিং হতো, সেই সময় চ্যান্টিংয়ে আসতেন তারা। তারপরে স্নানাদি সেরে একদল চলে আসতেন মন্দিরে, কিছু কাজ করতেন, ওই মালা গাঁথা, চন্দন বাটা, পুজোর জন্য যা হয়েছে হয়েছে, কিন্তু আরও অতিরিক্ত এগুলো করতেন। তা ঠাকুরের জন্য তাম্বুল তৈরি করা। তারপরে তারা এই 10টা থেকে রোজ ক্লাস হতো, 10টা থেকে 11টা ক্লাস এখানে থাকতেন এবং বাকি সময়টা বসে যতক্ষণ না খাবার ঘন্টা পড়ছে জপ ধ্যান করছেন। বিকেলে নিজেদের ভেতর, দুপুরে নিজেদের ভেতরে 2:30-এর পরে একটা পাঠচক্র করতেন, কথামৃত দেওয়া হয়েছিল সেটা নিয়ে পড়তেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করতেন নিজেরা যেরকম বোঝেন। বিকেলে আবার চা খেয়েই তারা চলে আসতেন ক্লাস হতো, সেই ক্লাস করা। তারপরে সন্ধ্যারতির পর ওরা 4 দিন যে ছিলেন, একদিন যেদিন প্রথম দিন এসেছিলেন সেদিন একাদশী ছিল, রাম নাম হয়েছিল, একদিন মা নাম সংকীর্তন হয়েছিল, একদিন শ্যাম নাম সংকীর্তন হয়েছিল এবং আরেকদিন ঠাকুরের গাওয়া কালী কীর্তন, যেগুলো খুব জনপ্রিয়, মনরে কৃষি কাজ যেন না, তারপরে আপনাতে আপনি থেকে মন জীব নক্ষ কারু ঘরে, মজা দেখিছে আমার মূল পাগলে, বড় ধুম লেগেছে রীতি কমলে, এই কতগুলি গান গাওয়া হচ্ছিল তারা সমস্তটা সময়। এবং আমি দেখতাম রাত্রিরে যখন খাবার পর তারা আসতেন, তারা সেই খাবার পরে অনেকেরই পায়ে ভাত, তারা সেই মন্দির চতুর্দিকে পা ঝুলিয়ে বসে জপ ধ্যান করতেন। আমাদের এখানে খুব সাপের উৎপাত বলে আমরা তাদেরকে ঘরে পাঠিয়ে দিতাম, কিন্তু এটা দেখেছি এই অদ্ভুত। ফিরে যাওয়ার দিন খুব কাঁদছেন এবং বলছেন এই যে 4 দিনের একটা ঈশ্বর তন্ময়তা, এই যে আপনারা অনেকেই লিখেছেন আমার কামারপুকুর জয়রামবাটি যাওয়া দেখে সকলে নিজেদের নিজেদের যাওয়ার কথা মনে পড়ছে, এই একটুখানি সংসারে যে চেনা যে বৃত্তটা আছে তার বাইরে আমরা যদি একবার যেতে পারি তাহলে দেখবেন আমাদের নিজের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসে এবং প্রকৃতির মাঝখানে যদি থাকা যায় তাহলে ভীষণ রকমের পরিবর্তন এসে উপস্থিত হয়। আমার সঙ্গীরা যারা ছিলেন তারা সব যখন কামারপুকুরে নানা জায়গায় ঘুরছিলেন, আমি একটু শারীরিক অসুস্থতার জন্য লাহাদের ওই ঠাকুরবাড়ির দালানে চুপটি করে বসেছিলাম, আকাশের দিকে তাকিয়ে আছি, শরতের আকাশ কীরকম পরিষ্কার আকাশ, পাতলা তুজো পেঁজা তুলোর মতো, ইয়ে
কি সুন্দর তার মাঝখানে ঠাকুরের সেই পাঠশালা, প্রসন্নময়ী দিদি তার যে প্রতিষ্ঠিত শিব ঠাকুরের মন্দির, কি সুন্দর লাগছিল। চুপটি করে ওখানে বসেছিলাম, মনে হচ্ছিল ওরা ঘুরে বেড়াক, চিৎকার করে বেড়াক, লাফাক ঝাঁপাক যাই করুক, আমরা শান্ত হয়ে বসে থাকি। সব জায়গায় গিয়েই আমরা সবাই কাজ যে ছবি টবি তোলা হয়ে গেলে সবাই একটু করে শান্ত হয়ে বসেছিলাম। আমরা সবাই জয়রামবাটিতে গিয়ে এই 7:45 নাগাদ এসে মায়ের পুরনো বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলাম। যিনি মায়ের বাড়ি খোলেন যে সাধু, তিনি ঠাকুমার ঘর খুলতে গেলেন। দরজাটা খুলে দেওয়ার পর একমাত্র বারান্দা যেটা খোলা আছে সেটা হচ্ছে শ্যামাসুন্দরী দেবীর ঘরের বারান্দা। সেই শ্যামাসুন্দরী দেবীর ঘরের বারান্দায় আমরা অনেকক্ষণ বসে জপ করেছিলাম, তখনও কোনো ভিজিটার আসেনি, কিন্তু এক অদ্ভুত প্রশান্তি, মনে হচ্ছে মা যেন তার কোলটা ছড়িয়ে দিয়েছেন, সেই কোলের মধ্যে বসে আমরা জপ করছি। কিংবা অন্য সময় খুব হইচই হয় সিংহবাহিনীর মন্দিরে, আমরা ওর পরেই সিংহবাহিনীর মন্দিরে গিয়েছিলাম এবং সিংহবাহিনীর মন্দিরের মন্দিরটা সম্পূর্ণ ফাঁকা দেখে সিংহবাহিনীর মন্দিরে নাট মন্দিরে অনেকক্ষণ ধরে জগন্মাতার সামনে আমরা বসে জপ ধ্যান করার চেষ্টা করছিলাম। এমন না যে লোক দেখানোর কিছু, কিন্তু আমাদের নিজেদের মনে হচ্ছিল একটু বসেই শান্ত হয়ে, এবং সবাই প্রত্যেকেই অত্যন্ত আনন্দ উপভোগ করছিলাম। যারা দীক্ষিত তারা তো জপ করছিলেন, যারা দীক্ষিত না তারা শান্ত হয়ে চুপটি করে বসেছিলেন, কিন্তু অদ্ভুত একটি প্রশান্তি কাজ করছিল। আমরা কিন্তু এই সময়গুলোয় যখন আমরা সংসারে থাকেন আপনারা বা আমরাও যখন থাকি, আমরা কাজ করি, কোনো অফিসের কোনো কাজ করি, সব কিছু নিয়ে মাতামাতি করে থাকি, কিন্তু একটা অদ্ভুত শান্তি এই যে সংসার থেকে চেনা পরিচিত জায়গা থেকে সরে গিয়ে একটা জায়গায় যাওয়া, আমাদের কেউ বলে দেয়নি যে এরকমভাবে করুন, কিন্তু সবাই একজন বসা মাত্র বাকিরাও সবাই বসে জপ ধ্যান করছিলেন, প্রত্যেকে এই মায়ের কাছে গিয়ে তার সেই শীতল পরশ নেবার চেষ্টা করছিলেন। এমনকি সেদিনকে খুব রোদ্দুর ছিল, মায়ের বাড়ির চাতালটা একবারে তেতে ছিল, তারই মধ্যে সবাই সাষ্টাঙ্গে প্রণাম করছেন, সেই শান্ত জায়গার মধ্যে একটিও বাইরের ভিজিটার নেই, মাকে প্রণাম করে সবাই প্রার্থনা নিবেদন করছেন। একটা অদ্ভুত আনন্দের একটা যেন পরিবেশ বসেছিল। আমরা যতক্ষণ ওইখানে বসেছিলাম একজনও ভিজিটার ছিলেন না। পুলিশ দিদি এসে খানিকক্ষণ বসে দেখলেন এরা নড়বেও না চড়বেও না, তাই আমাদের কিছু না বলে তিনিও বাইরে চলে গেলেন। কোনো রকম তার তো মোবাইলের একটু আওয়াজ আসছিল, এইটার খুব প্রয়োজন আছে। এই বলছেন সন্ন্যাস আর কি, পাঁচজনের সঙ্গ থেকে আলাদা থাকার নামই সন্ন্যাস। সম্যক রূপে ন্যাস, শাস্ত্র বলে সম্যক রূপে ন্যাস, ছুঁড়ে ফেলে দেওয়া, জেনে বুঝে খারাপ জিনিস যেটা সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া, কোনোভাবে যেন তাতে তার প্রতি আর আসক্ত না হয়। আমাদের ইয়ে বলতেন বুদ্ধেশানন্দজি মহারাজকে শুনেছি, যখন আমরা তো তখন সন্ন্যাসী হইনি, তখন 95 সালে যাদের সন্ন্যাস হয়ে গেল, তারপরে এই তিথি পুজো পাবলিক সেলিব্রেশন হয়ে যাওয়ার পরে তারা যেদিন সেন্টারে ফিরে যাবেন সেই দিন সকালে মহারাজ বলছিলেন সব সময় মনে রাখবে সম্যক রূপে ন্যাস মানেই হচ্ছে সন্ন্যাস। থুতু যেরকম লোকে ছুঁড়ে ফেলে দেয় আর তার দিকে ফিরেও তাকায় না, ঠিক সেই রকম জীবনের ভোগা শক্তি সব কিছু ছুঁড়ে ফেলে দেওয়া, তার দিকে আর ফিরেও তাকাবে না। শ্রীম যেন এখন ঋষিভাবে ভরপুর। শ্রীম একটি ভক্তকে বলিলেন সুবাবু বেশ একটা আড্ডা করেছেন শিমুলতলায়, মাঝে মাঝে ওখানে গিয়ে দিন কতক থাকলে তো বেশ হয়। মনোরঞ্জনকে বলিলেন আমাদের সাজেশন মাঝে মাঝে দিন কয়েক গিয়ে ওখানে থাকতে। এই পুলিনবাবু থাকছেন না, ওর নাম করে বলবেন, ইনি 3-4 দিন থেকে আবার কলকাতা চলে যান, ইনি তো অত কাজের লোক, ইনিও তো অত কাজের লোক, বলবেন একা যেতে সঙ্গে কেউ না, নির্জনে ভগবানের উদ্দীপন হয়, ফ্যামিলি পরিবার নিয়ে একবার যেতে হয়, তারপর একা একাই একা একা ধর্মাচরণটা খুব প্রয়োজন। আমরা যখনই গ্রুপ নিয়ে ধর্মাচরণ করতে যাই ওরকমভাবে হয় না, ভাবি বউকে কীরকমভাবে ফেলে যাব, স্বামীকে কি করে ফেলে যাব, ওরকম হয় না, আমাদের সত্যি সত্যি একটা সময় ফেলে যেতেই হবে, আমাদের সেইটার জন্য প্রস্তুতি থাকে। একা একা ভগবানের সঙ্গে কথা বলেন, 1-to-1 দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী, এখানে গভীর দুঃখে দুঃখী না, গভীর সুখে দুঃখে দুঃখী, এই যে একে অপরের সঙ্গে বার্তা বিনিময় চলছে, একে অপরের সঙ্গে ভাবনার বিনিময় চলছে, এটা খুব জরুরি। ভগবানের সঙ্গে 1-to-1 কথা বলা, আমাদের কাশী সারানজি খুব জোর দিতেন, আমি রবিবার দিন প্রথম দিকে আসতাম, উনি বলতেন না রবিবার আসবে না, শনিবার দিন আসার চেষ্টা করবে, উইকডেজে আসতে পারলে সবচেয়ে ভালো, সেইখানে উইকডেজে যদি কোনো দিন আমরা ছুটি পেতাম সঙ্গে সঙ্গে সকালের দিকে বেলুড় মঠে যাওয়ার চেষ্টা করতাম। সকালে এসে বেলুড় মঠ বড় শান্ত, বড় চুপচাপ,
আমাদের পূজনীয় রামগোপাল মা শিখিয়েছিলেন নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে শ্রী মায়ের ঘরে বসে জপ ধ্যান করা। এমন একটা লুকোনো জায়গা, বড় একটা কেউ আসতো না, হয়তো ঘন্টাখানেক যতক্ষণ বসে আমরা জপ করছি ততক্ষণ একজনও ভিজিটার নেই, অথবা এলেও তিনিও জাপক নিঃশব্দে বসে, হয়তো দেখা গেলে চোখ খুলবার পরে দেখলাম কার্পেটের অন্য প্রান্তে আরেকজন বসে জপ করছেন, কেউ কাউকে জানাচ্ছেন না যে আমি এসেছি। এই ভগবানের সঙ্গে একটা ওয়ান টু ওয়ান সম্পর্ক হওয়াটা খুব জরুরি। এই বলছেন এরকম একটা জায়গা করতে হয় যেখানে কেউ আমাকে চিনবে না, এটা হচ্ছে খুব জরুরি, কেউ আমাকে চিনবে না, আমার চেনা পরিচিত এর বাইরে। এই এখন ইউটিউবের কল্যাণে যেখানেই যাই কেউ কেউ আমায় ঠিক চিনতে পারেন, সেটা আমার কাছে খুব একটা অস্বস্তিকর একটা জিনিস মনে হয়। মনে হয় যেন আমি এসেছি, একজনকে তো খুব ধমকি দিলাম, একজন সে কন্টিনিউয়াসলি আমায় জিজ্ঞেস করে যাচ্ছেন আপনি এখান থেকে কোথায় যাবেন, ওখানে কেন যাবেন, সেখানে কোথায় যাবেন, ওখানে কেন যাবেন। তাকে আমি বললাম যে আমি তো আপনার কাছে একবারও জানতে চাইনি, আপনি কোন বাসে করে এলেন, কখন এসে নামলেন, রাস্তায় কচুরি খেয়েছিলেন কিনা কিচ্ছু জিজ্ঞেস করিনি, তাহলে আপনি আমাকে এত প্রশ্ন কেন করছেন। এই সবার সর্বসঙ্গ বর্জন করে এই শুধু ভগবানের সঙ্গ করার একটা চেষ্টা করতে হয়। যখন আমরা ওরকম পারি না, কিন্তু নিজেদের বাড়িতেও একটা এরকম জায়গা আড্ডা বানাতে হয় যেখানে আর কাউকে কেউ আমাকে এসে খুঁজবে না। জনৈক ভক্ত এক আগে একবার নবদ্বীপে গিয়েছিলাম, সঙ্গে অনেক লোক ছিল, তাদের হেফাজত করতে করতে ঈশ্বর চিন্তার সময় হতো না, এটা আমাদের আপনাদের সবারই হয়। শ্রীমা বলছেন দুবার যেতে হয়, একবার সবাইকে নিয়ে আর একবার একা একা। সবাইকে নিয়ে গেলে ছেলেকে চরণামৃত খাওয়ানো আর রান্নাবান্নাতেই সব কাজ কেটে যায়। সাঁওতালদের কয়েকজন বালক বালিকা আসিল, তাদের কমলালেবু দেওয়া হইতেছে, মাত্র 19টি কোষ আছে। শ্রীমার আদেশ মতো বড় বড় তিনটি ছেলেকে 3টি কোষ এবং ছোট দুটি ছেলেকে 2টি করিয়া 4টি কোষ এবং 3টি মেয়েকে 4টি করিয়া 12টি কোষ দেওয়া হইল। ছেলে মেয়েদের পয়সাও দেওয়া হইল। ইহারা আনন্দে নৃত্য করিতে করিতে গান গাহিতে লাগিল। শ্রীমা জনৈক ভক্তদের বলিলেন মেয়েদের বেশি করে দিন, ওরা মায়ের জাত, ওদের আগে দিতে হয় এর বেশি। একটি শ্যামবর্ণ মেয়ে দেখে ঠাকুরের জগজ্জননীর উদ্দীপন হয়েছিল, ওই মেয়েটি রাজমিস্ত্রিদের কাজে যোগান দিত। এটা হচ্ছে কথা, আমাদের শাস্ত্র যে বলছে যে সাঁওতাল কন্যা বা চণ্ডাল কন্যা, সাঁওতাল কন্যা না, চণ্ডাল কন্যা হচ্ছে এই এর জন্য শ্রেষ্ঠ। চণ্ডাল কন্যা হচ্ছে আমাদের, যে আমাদের যে কুমারী পূজা হয়, কুমারী পূজার জন্য চণ্ডাল কন্যা হলেন শ্রেষ্ঠ। তার কিন্তু আমাদের বেলুড় মঠে সবসময় ব্রাহ্মণ কন্যাদের খুঁজে বার করা হয়, কারণ পূজারই যেহেতু ব্রাহ্মণ তাই সে ব্রাহ্মণ এতর কাউকে পুজো করতে পারে না। আমাদের যখন ত্রিবর্ণের এই ইয়ে ছিল, ত্রিবর্ণের ছিল, তখন এই ব্যবস্থাগুলি ছিল। বলছেন এ মেয়েদের বেশি করে দেওয়ার কথা বলতেন, ওরা মায়ের জাত, প্রত্যেক মেয়ের ভেতরে যে জগন্মাতা বিরাজ করছেন। মহারাজ ভূতেশানন্দজি মহারাজকে দেখেছি, অনেকে অনেক দূর দূর থেকে আসতেন, এই আমাদের মঞ্জু নন্দী মজুমদার দিদি স্কুল থেকে পড়িয়ে ছুটতে ছুটতে আসতেন, মহারাজ যেন অপেক্ষা করতেন, এবং উনি এলে মহারাজ আসতে বলতেন, মেয়েটা কত দূর থেকে ছুটতে ছুটতে আসে যেন তিনি তার জন্য অপেক্ষা করে আছেন। আমরা দেখেছি যে মায়েদের প্রতি অদ্ভুত একটা স্নেহ ছিল তাদের, ভীষণ রকমের অদ্ভুত রকমের একটা স্নেহ কাজ করতো উদ্দেশানন্দজি, আমরা অতটা দেখাতে পারি না। মাস্টারমশাই বলছেন মেয়েদের বেশি করে দিন, ওরা মায়ের জাত, ওদের আগে দিতে হয় আরও বেশি। আমরা দেখেছি একটি শ্যামবর্ণ মেয়ের কথা বলছেন যাকে দেখে ঠাকুরের উদ্দীপন হয়েছিল। এরপরে বলছেন ত্যাগের পথে বিঘ্ন হচ্ছে স্নেহ, স্নেহেতেই সংসার চলেছে, স্নেহেতেই সংসার চলেছে, এবং স্নেহের দ্বারাই সংসার চলার ফলে বলছেন স্নেহেতেই সংসার চলেছে, সংসারই স্নেহ, এইটি ঈশ্বরের চাতুরী, এই নিয়ে তিনি জগৎকে বেঁধে রেখেছেন। ঠাকুরের বাবার উদাহরণ দিলে খুব ভালো করে আমরা বুঝতে পারব। ঠাকুরের বাবা দেখলেন আমাদের গয়াধাম গিয়ে তিনি দর্শন করলেন, স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার ঘরে আসতে চাইছেন এবং তিনি তার কাছে পুজো নিতে চাইছেন। যখন তাকে বললেন তিনি যে আমি গরিব মানুষ তোমাকে কি খাওয়াবো, তথাপি যখন পূর্ণ ব্রহ্ম নারায়ণ জোর দিলেন তখন তিনি রাজি হলেন। আনন্দ হৃদয় নিয়ে বাড়িতে ফিরে এসে শুনলেন তার স্ত্রীর একটি অনুরূপ দর্শন হয়েছে, যে যোগীদের শিব মন্দির থেকে একটি জ্যোতি এসে তার গর্ভে প্রবেশ করেছেন।
চন্দ্রামণি দেবী নানা রকমের দর্শন দেখতেন, কখনো দেখতেন হাঁসেচারা ঠাকুর, স্বয়ং ব্রহ্মা তাকে দেখতে এসছেন, কখনো তার মনে হতো কমল দলের মধ্যে তার সেই বাড়িটি রয়েছে, তার চতুর্দিকে যেন এই সমস্ত চতুর্দিকে যেন চন্দনের সুগন্ধে ভরপুর হয়ে আছে। এই তিনা দেখতেন এই সমস্ত নানা কিছু তারা দর্শন করতেন। তিনি একবারে কনফার্ম ছিলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ এসেছেন। যখন ধনী কামারিনী সেই ছোট্ট শিশুকে বার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার হাতে দিলেন, ক্ষুদিরাম তার হাত পা ভালো করে লক্ষ্য করছেন, হাতের তলা পায়ের তলা শঙ্খচক্র গদা পদ্মের চিহ্ন আছে কিনা, একবারে কনফার্ম হয়ে গেলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণই এসেছেন। এমন সময় ঠাকুরের হাসি মুখের দিকে তাকালেন, সেই দিব্য হাসি দেখে তার স্নেহেতে এমন বদ্ধ হয়ে গেলেন তিনি ভুলে গেলেন তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণকে কোলে নিয়ে বসে আছেন। এটা একেবারে সম্পূর্ণ একেবারে ভুলে গেলেন, বুঝতেই পারলেন না, তিনি যেন সেই অপত্য স্নেহে বদ্ধ হয়ে গেলেন। এইটা হচ্ছে কথা, এটা হচ্ছে তিনি বলছেন এইটি ঈশ্বরের চাতুরী, এই দিয়ে তিনি জগৎকে বেঁধে রেখেছেন। হিমালয়ের পথে পথে একটা ভারী সুন্দর গল্প আছে উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের, একটা নানা অভিজ্ঞতা তার মধ্যে একটি, একজন সাধুর কথা বলা আছে। সেই সাধুর সঙ্গে তার যতবার দেখা হয়েছে তিনি কোনো এক ভক্তের কথা বলতেন এবং বলতেন তার মেয়ের বিয়েটা হলো কিনা একটু আমাকে খোঁজ দিও। শুধু তাই নয়, যেদিন উমাপ্রসাদ সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছেন, বদ্রিকাশ্রম ছেড়ে চলে যাচ্ছেন, পথে তার সাথে দেখা হলো। তিনি বেশ অনেকটা দূরে ঝর্ণার কাছে আছেন আর ইনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি বলছেন তুমি অমুককে গিয়ে বলবে, আমার কথা বলবে, এখন বাপ বেঁচে আছে, এই সময় ধীরে ধীরে তার মেয়েটার জন্য বিয়ে দিয়ে দেয়। তখন শ্রী উমাপ্রসাদের লেখাটা অপূর্ব, সেখানে তিনি লিখছেন ভগবান কি মায়ায় বেঁধেছে এই সংসারকে ভুলে থাকার জন্য সংসারের বাইরে গিয়ে হিমালয়ের নিবৃত কর্ণারে এসে সে সাধন ভজনে মত্ত হয়ে যাওয়ার কথা ছিল, সেই মানুষটি জগতের কল্যাণের চিন্তা করছে এবং সেই তার কথা ভাবছে যে তার বাবা বেঁচে থাকতে থাকতে যেন তার কন্যাটি একেবারে বিবাহ হয়, তাদের জন্য বিবাহ হয়, তার কল্যাণের কথা তিনি এরকমভাবে চিন্তা করছেন। এই হচ্ছে অদ্ভুত এক সংসারের স্নেহ, এই মায়া দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে আমরা বদ্ধ হয়ে পড়ি। বলছেন এটি ঈশ্বরের চাতুরী। চাতুরী কেন? কারণ ওই যে যদি সবাই তাকে জেনে যায় তাহলে খুব মুশকিল। ছেলেরা বড় হবার হলে বাপের আর তেমন ভাবনা থাকে না, কিন্তু অন্ধ আতুর হলে স্বভাবতই তারা বেশি স্নেহ পায়। পশু পক্ষীদেরও ওই রকম, কিন্তু যারা প্রকৃত ত্যাগী তারা মোটেই ধরা দেয় না এতে, তারা স্নেহ সমূলে বলি দিয়েছে, এ হলো আলাদা থাক, এরা খুব শক্তিশালী, 75 টাকার গরুর মতো এরাই, 5 টাকাগুলো কিছু পিছু পড়ে যায়। যোগাড়ুরা যারা তারা সুখ দুঃখের পার, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে, এরা দুধ খেয়েছেন যেমন ঠাকুর প্রকৃতি। যিশু এক স্থানে গিয়েছেন, অনেক ভক্ত একত্র হয়েছেন, একজন বললেন প্রভু আপনার মা ভাইরা সব এসেছেন। তিনি ভাবেছিলেন, বললেন কে আমার মা, কে আমার ভাই, এই তোমরাই আমার মা ভাই বাপ বন্ধু সব, ভক্তেরা এমন শরীর। বিষ্ণুপ্রিয়াকে ঘরে দিলে চৈতন্যদেব খাটের পায়া ধরে কাঁদতে লাগলেন কৃষ্ণ কৃষ্ণ বলে। রাজা প্রতাপরুদ্র দর্শন করতে চাইলে আপত্তি করলেন, ধমক দিয়ে ভক্তদের বললেন বেশি বলো তো, এখনই আলালনাথে চলে যাব। পরে সার্বভৌম রায় রামানন্দ প্রভৃতির সঙ্গে পরামর্শ করে রাজা দিনহীন বেশ ধারণ করলেন, হাতে ঝাড়ু রথাগ্রে রাস্তা পরিষ্কার করছেন ভগবান যাবে বলেন, আর চন্দন জল ছড়াচ্ছেন, সঙ্গে সঙ্গে গোপীগীতাও আবৃত্তি করছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ীড়িতম কল্ম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমধাততম ভুবি গৃণন্তি ইয়ে পুরিতা জনা। তোমার কথামৃত তৃষিত জনের নিকট সুশীতল জলস্বরূপ, ঋষিগণ ইহার সেবা করে থাকেন, ইহা সর্বপাপনাশক সম্পদ ও ঐশ্বর্যযুক্ত এবং শ্রবণমাত্রই কল্যাণ বিধান করে, কেবল উদার ব্যক্তিগণ ইহার কীর্তন করিতে সমর্থ। তখন এসে চৈতন্য দেব ভাবে রাজাকে আলিঙ্গন করলেন। এটা হচ্ছে কথা, অনেক সময় এই বন্ধন আমাদের বেঁধে রাখে। যোগাড়ুর মানে যারা শুধু সন্ন্যাসী হয়েছেন তা নন,
সাধকদের ক্ষেত্রেও সকল সাধকদের কথা বলেছেন যারা সংসারে থাকে, অনেকে সংসারের বাইরে, তবে এদের সংখ্যা খুব কম। একজনকে আমি দেখেছিলাম, আমাদের এক সাধুর মা, তিনি খুব বিখ্যাত সাধু, তার মাকে আমি দেখেছিলাম। তিনি মাঝে মাঝেই সংসারের সমস্ত, যখন সংসারে থাকতেন সমস্ত কাজ করতেন, সারদা মঠের ভলান্টিয়ারিও করতেন, অত বড় পরিবারের বধূ, সাধুর মা, তার কোনো রকম আলাদা কোনো রকম আইডেন্টিফিকেশন। আর 5-6 জন বাসে উঠলে অনেক সময় আমাদের দেখা হয়েছে, বুঝতেই পারিনি, যখন উনি ডেকে কথা বলেছেন তখন নিয়ে করেছে, নাহলে বেশিরভাগ সময় উনি শান্তই থাকতেন। এরা হলেন যোগাড়ুড়ো, কখনো কোনো কিছুতে তাকে বন্ধ রাখা যেত না। তারা ওই দেখেছি ওনাকে দেওঘরে গিয়ে দীর্ঘদিন ধরে তপস্যা করতেন, কখনো খাবার পেতেন, কখনো খাবার পেতেন না, কখনো সারাদিন তপস্যা করতে করতে তাদের সময় চলে যায়। এরকম মানুষ খুব কম দেখতে পাওয়া যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই যে ইন্দ্রিয় সুখের জন্য, খাওয়া দাওয়া ইন্দ্রিয় সুখের ভেতরেই পড়ে আছি। যিশুর কথা বলছেন, যিশু এক স্থানে গেছেন, ভাবেতে বিভোর হয়ে গেছেন, তিনি শুনলেন তার বাবা মা এসেছেন, কিন্তু তিনি এমন একটা ভাবে ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন, তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে কোন সম্পর্কটাকে তিনি সত্যি বলে ধারণ করবেন। ঠাকুরের গল্পেতেও ঠিক এরকম আছে যে একজনের একটি সন্তান মারা গেছে, তিনি খুব শোক করছেন, কিন্তু তার স্বামী একেবারেই শোক করছেন না। মহিলা তার স্বামীকে বলছেন, তুমি তোমার একমাত্র ছেলে মারা গেল, তার জন্য শোক করছো না? তিনি বলছেন, না গো, না, এরকম কথা নয়, কাল রাত্রে স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নে দেখলাম আমার অনেকগুলি, 11টি বোধহয় সন্তান হয়েছে, তা এখন দেখছি স্বপ্ন ভেঙে গেছে, যেই 11টি সন্তান তো মারা গেছে, এখন কার জন্য শোক করবো, সেই 11টি সন্তানের জন্য শোক করবো না একটি সন্তানের জন্য শোক করবো? এর অর্থ হচ্ছে জগৎ হচ্ছে স্বপ্নময়, স্বপ্নের মতো এখন চলছে, একটা সময় সেই স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু এই যে স্বপ্ন ভেঙে গেলে তখন আমাদের একবারে মাটির পৃথিবী দমাস করে এসে পড়তে হবে, তাই যদি মানসিক প্রস্তুতি না থাকে তাহলে আমাদের খুব কষ্ট করতে হবে। ভগবান রাজা প্রতাপ রুদ্র ভগবানকে দর্শন করতে এসছেন, আমাদের শ্রী চৈতন্যদেবকে দর্শন, রাজা তার সেপাই সন্ত্রী নিয়ে এসছেন, তিনি কিছুতেই তার সঙ্গে দর্শন করতে রাজি হলেন না। অবশেষে রাজা তার রাজবেশ পরিত্যাগ করে ভিক্ষুণীর মতো দিন বেশে তিনি সেই রথের রাস্তা পরিষ্কার করছিলেন, চন্দন জল দিয়ে সেই জায়গাটিকে সুবাসিত করছিলেন এবং গোপীগীতার শ্লোক আওড়াচ্ছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ বরিদাজনা। এই যখন তিনি আবৃত করছেন, তার ভেতরে সামান্যতম রাজ গরিমা রাজ মহিমা কিছু তার মধ্যে তখন নেই, যখন তিনি একেবারে সাধারণের স্তরে নেমে এলেন তখন শ্রী চৈতন্যদেব এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করে তাকে গ্রহণ করলেন। ত্যাগ, স্নেহত্যাগ, সংসার ত্যাগ, এদের হয়েছিল বুদ্ধ, ক্রাইস্ট, চৈতন্যদেব, ঠাকুরদের মধ্যে। গঙ্গাদাস পণ্ডিত এসে কত রকম করে বোঝালেন সংসারে থাকতে, চৈতন্যদেব হাত জোর করে উত্তর করলেন, প্রভু আমি থাকতে পারছি না, ইচ্ছা হয় থাকি কিন্তু হয়ে উঠছে না, সব আপনা থেকে ছেড়ে গেল, অধ্যাপনা অতি পবিত্র উচ্চ কাজ, একথা বলে বোঝালেও তবু তিনি তা পালন করতে পারলেন না। ঠাকুরের জীবনেও এক জায়গায় আছে, ঠাকুরও বলছেন যে তাঁরও বড় ইচ্ছা ছিল তিনি শ্বশুরবাড়ি যাবেন, তাই নাপিত দিয়ে কাপড় কুচিয়ে রেখেছিলেন, সব গুছিয়ে রেখেছিলেন, কাপড় চাদর সেসব গুছিয়ে তারপরে তিনি সেই মিষ্টির হাঁড়ি আর মাছ নিয়ে শ্বশুরবাড়ি যাবেন, আর 5 জন মানুষের মতো। কিন্তু এমন এক বৈরাগ্যের আগুন, বৈরাগ্যের হাওয়া উঠল যে সমস্ত কিছু বৃথা হয়ে গেল, কাপড় সেই রকম কোঁচানোই থাকলো আলনাতে, আর তাতে এটা কোনো রকমভাবে আর তার সংসার ইয়েতে সাংসারিক বিষয়বস্তুর মধ্যে যাওয়া গেল না। এটা হচ্ছে কথা, এটা চাইতে হয়। শ্রীমখানিক্ষণ নীরব থাকিয়া এখনকার মতো লোক, এখনকার মতো অন্য লোকেও ঋষি অবতার এসব হয়তো অনন্ত, এসব আছে হয়তো অনন্ত ব্রহ্মাণ্ড, যখন তারা আমাদের মতো মানুষ নাও হতে পারেন, ওদের ভাগবত সব আছে হয়তো কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি না, ব্যগ্রভাবে, না না এসব ইন্টেলেকচুয়াল বিচার করা বিচার ভালো নয়, সব তিনি জানেন। ভক্তদের বিচার করা দেখে ঠাকুর মায়ের কাছে প্লিজ সুপারিশ করতেন, মা এক একবার বিচার না করে ওরা কি করবে, ওই কথা বলতেন, কেন না বিচারের দ্বারা ওর মনে কষ্ট হলেও, হলে মাকেই সে কষ্ট দেওয়া হবে,
তিনি আর মা অভেদ, বলতেন আমিটা খুঁজছিলাম, দেখলাম মাই সব হয়ে রয়েছেন। ভক্তবৎসল নিজেই ক্ষমা করতেন, কিন্তু মার নাম করে। তার এক প্রার্থনা, মা আমি বিচার টিচার জানি না, আমায় শুদ্ধা ভক্তি দাও, শুদ্ধা অমলা অহেতুকি ভক্তি, আর কিছু না। মিস ওয়াল্ডোর বাড়িতে স্বামীজি আছেন, সে একটা বিরাট বড় বেলজিয়াম গ্লাসের আয়না আছে। মিস ওয়াল্ডো দেখলেন যে স্বামীজি মাঝে মাঝে সে আয়নার দিকে তাকাচ্ছেন, আবার আয়নার বাইরে এলে আবার এগিয়ে গিয়ে তাকাচ্ছেন। মিস ওয়াল্ডো ভাবলেন এ বোধহয় স্বামীজির এক ধরনের দুর্বলতা, তাই বোধহয় তিনি তার নিজের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট আকর্ষণ বোধ করছেন। স্বামীজি অন্তর্যামী মিস ওয়াল্ডোকে বললেন, না হে বাছা, আমার ওটা নয়, আমায় দেখতে কেমন আয়নার বাইরে এলে সেটাই ভুলে যাচ্ছি, দেখুন রূপের পারে চলে গেছেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বেলুড় মঠে আছেন, লেগেট হাউস কেনা হবে, সোনার বাগান কেনা হবে, তার জন্য যে কাগজপত্রে সই করতে হবে প্রেসিডেন্টকে সই করতে হবে। শুদ্ধানন্দজি অনেক চেষ্টা করলেন, কিছুতেই প্রেসিডেন্টের সিগনেচার তিনি করাতে পারলেন না। অবশেষে তিনি স্বামী শারদানন্দজিকে লিখলেন, মহারাজ তখন কোঠারে ছিলেন, সেখান থেকে তিনি ছুটতে ছুটতে এলেন, এসে বললেন, রাজা তুমি যদি সই না করো তাহলে কি করে এই জমিটা কেনা হবে। স্বামী ব্রহ্মানন্দজি বললেন, শরৎ আমার সই করতে তো কোনো আপত্তি নেই, কিন্তু আমার নামটা কি তাই মনে করতে পারছি না, দেখুন নাম আর রূপের পারে চলে গেছেন। ত্যাগ বৈরাগ্য কোন স্তরে উন্নীত হলে, ঈশ্বরের সঙ্গে কোথায় গেলে আমরা এই নাম এবং রূপের পারে চলে যাই। আমাদের যে যাই বলুক না কেন, আমি তো ঠিক জানি আমার মাথার মাঝখানের এইখানটায় ইন্দিরা গান্ধীর মতো সাদা খানিকটা চুল আছে, সে আমি আয়নায় দেখতে পাই বা না পাই, আমরা নিজেদের সম্পর্কে এতটা কনসিয়াস। সেই স্বামী বিবেকানন্দ তিনি খুঁজেই পাচ্ছেন না, মনেই করতে পারছেন না তাকে দেখতে কেমন, বেটে না কালো, ফর্সা না মোটা, কিচ্ছু বুঝতে পারছেন না। আর ইনি মনে করতে পারছেন না তার নামটা কি, এই নাম রূপের যে জগতের পারে তারা চলে গেছেন। যতীনবাবুর একটি ছেলে আসিয়াছে, বয়স 6-7 বছর, তাহাকে দেখিয়া শ্রীমল জিজ্ঞাসা করিলেন, বিদ্যালাভ হচ্ছে তো? এরপর ভক্তদের বলিলেন, প্রকৃত বিদ্যা হল ব্রহ্ম দর্শন, ঈশ্বর দর্শন হয় যাতে। স্বয়ং বেদ বলেছেন ঋক সাম যজু অথর্ব এবং 6 বেদাঙ্গ ইতিহাস পুরাণ সব জান, এসব অবিদ্যা। ইয়া তৎ অক্ষরম অতিগম্যতে, যার দ্বারা অক্ষরকে জানা যায়, ঈশ্বরকে অক্ষর বলা হয়, তাই হচ্ছে বিদ্যা। অক্ষর মানে হচ্ছে ভগবান, যা কখনো ক্ষয় প্রাপ্ত হয় না, ক্ষর যা কোনোদিন নষ্ট হয় না, এই হচ্ছেন তাই বলছেন। আর এই সমস্ত যে অধীত বিদ্যা এইগুলোর কোনো প্রয়োজন নেই। ঠাকুর সেই দুটি শিশুর গল্প বলেছিলেন, তারা গুরুগৃহে গেছিলেন, গুরুগৃহ থেকে ফিরে আসার পর তাদের পিতা জিজ্ঞাসা করলেন, কী কী শিক্ষা করে এসছো? একটি ভাই বলতে থাকলো সেই শ্লোক, নানা রকম কিছু বলতে থাকলেন, আর আরেকটি ভাই চুপটি করে দাঁড়িয়ে রইলেন। বাবার অনুভবে এলো যে ঠিক ঠিক ঈশ্বর তার পড়াশোনা হয়েছে, কারণ ঈশ্বরকে কখনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, অনুভূতির বিদ্যা কখনো শব্দাকারে প্রকাশিত হয় না, সেই কারণে তার অনুভব হলো এই ছেলেটি যেন সেই আসল বিদ্যা পেয়েছে। আমরাও যেন এই বিদ্যার ধারার বাইরে বেরিয়ে গিয়ে সেই অক্ষর অক্ষয় ব্রহ্মকে যেন আমরা অনুভব করতে পারি, তাকে যেন আমাদের জীবনের একটি অংশ করে নিতে পারি, এই ভগবানের কাছে প্রার্থনা। আজ এই পর্যন্ত, আবার ভগবানের ইচ্ছা হলে আগামী শনিবার দিন দিনাজপুরের ক্লাসে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।